ওই দিনও 300 টাকা দিয়ে ব্যানগাড়ি থেকে একটা জামা কিনেছি, তারপরে তার হয় না, আরো লাগে না ভাইয়া, মারতেছো কে? তোর বাপের যদি মন ছোট হইতো, তোরও রাখতো না, তোর বোনেরও রাখতো না, তোর বাপেরও রাখতো না, ফকিন্নির বাচ্চা। আমি ওদের ঈদের মার্কেট করে দিতে পারবো না আব্বা, আমার শ্বশুরে দিত, আমার শাশুড়ি দিত, আমার শালার সম্বন্ধে সবাই আছে। বিয়ে করার আগে তো তোমরা অনেক ভালো ছিল, আমাদের আমরা যা চাইতাম বলার আগে সবকিছু আইনা দিতা, আর এখন তো কিছুই আইনা দাও না। তিনটা মানুষ তোমরা আমার গাড়ির উপরে পয়সা পয়সা খাইতেছো আব্বা, এটা কি ধরনের আচরণ আব্বা? তারপর তোমাদের ছেলে মেয়ের ঈদের মার্কেট আমার করে দিতে হইব, কেন গার্মেন্টসে যেতে পারে না ও, কেন রিক্সা চালাতে পারে না? এই শুনছো, তাড়াতাড়ি বের হও, দেরি হয়ে যাচ্ছে তো। আসতেছি। উফ, তাড়াতাড়ি আসো। আর সেই কাজে তোমার বোন বাধা দিচ্ছে। শপিং এ যাইতেছি, কিছু বলবি? তাড়াতাড়ি বল, দেরি হয়ে যেতেছে। আমাদেরকে নিয়ে যাও, আমরাও তো ঈদের শপিং করি নাই। কোথায় যাবি? মার্কেটে। কোন মার্কেটে? তোমরা যেখানে যাইতেছো। তো কি আক্কেল জ্ঞান নাই? তোর ভাবির নিয়ে যেতেছি এই সময় কি তোদের বলা উচিত এই কথা যে আমাদের সাথে মার্কেটে যাবি? তোদের কি বিবেক নাই? বিবেক কি মরে গেছে তোদের? তোমরা তো এমনি অন্য কোথাও যাইতেছো না, মার্কেটেই তো যাইতেছো। আমাদেরকেও নিয়ে যাও, আমরা তো ঈদের মার্কেট এখন পর্যন্ত করি নাই। ভাবি তো তাও কত কিছু কেনাকাটা করছে, আমরা তো একটা সুতাও কিনি নাই। দেখছো তোমার বোনের চলে, ওই দিনও 300 টাকা দিয়ে ব্যানগাড়ি থেকে একটা জামা কিনেছি, তারপরে তার হয় না, আরো লাগে না। সমস্যা কি? তোর ভাবি তো তোর ঈদের ড্রেস কিনে দিয়েছে 300 টাকা দিয়ে, তাহলে আবার কি মার্কেটে কি 300 টাকা দিয়ে 3 পিস পরবো? আর ওই 3 পিসটা তো পুরান পুরান লাগে। 300 টাকা, 300 টাকা কি টাকা না? হ্যাঁ, টাকা কামাও, ইনকাম করো, টাকা ইনকাম করলে বুঝতা কত কষ্ট, দারে সুস্কি লিগা কাজ টাকা করে। ভাইয়া, এই প্যান্টাস কে 1 বছর ধরে পড়তেছে, রং উঠে উঠে যে খালি ধুইয়া রং উঠে। শুনু, সমস্যা কি? তুই কাজ করো, শুয়ে বয়ে তো আমার টাকা আমার উপরে বয়ে বয়ে খাইতেছ, এত বড় দাম না পাঠা হয়েছ, এমন কোনো কাম কাজ করতে পারছ না, শুধু আমারটাই খাবি, এডি কি জন্নার পরে এডি নিয়ত করছ? হ্যাঁ, বাইর কান্দে বসে বসে খাবি? কেমনে কথা বলো, কেমনে কথা বলবো তখন লোকে? হ্যাঁ, আমি তো একজন বসে বসে খাইতেছে, তুই একজন, এ ও একজন, আমি কি এই জায়গায় কি লঙ্গ খানা খুলে বসি? ফ্রি হোটেল। আমি আমার কি কাজ করার বয়স এখন? কাজ কিভাবে করে আমি তো সেটাও জানি না। তুই জানবি কই থেকে কাজ কিভাবে করে? কত মানুষ হাতের কাজ জানে, গার্মেন্টসে চাকরি করে, এডিট করতে পারছ তো, গার্মেন্টসে ভর্তি করতে পারছ তো, হ্যাঁ, তুই নিজের খরচ নিজে চালাতে পারো, আর তুই কি করছ? হ্যাঁ, রিক্সা চালা, ভ্যান চালা, করছিস এইটা না বলে ভিক্ষা কর, তা তো নিজের খরচ নিজে চলে, খালি আমার কাছে আসতে কাছে দে। ভাইয়া, ভাবি আসার আগে কিন্তু তুমি আমাদের অনেক কেনাকাটা করে দিতা। ভাইয়া, মারতেছো কে? তার বাবুর সব দোষ না? ভাবি তো, তুমি তো ভাবি বিয়ে করার আগে তো তুমি অনেক ভালো ছিল, আমাদের আমরা যা চাইতাম বলার আগে সবকিছু আইনা দিতা, আর এখন তো কিছুই আইনা দাও না। এই একটা জামা পরতেছি আজকে 6 মাস ধইরা, আর সেদিন একটা পুরান 3 পিস কিনা দিছে, সেগুলোও তো তাও জাগা জাগা দিয়ে ছিঁড়া গেছে গা, ফাইসা গেছে গা, ওইগুলো 3 পিস কি পরা যায়? তাও কিনা দিছে 6 মাস আগে। তোর ভাবির সাথে কি হিংসা করস? তোর ভাবি কত বড় বংশের মেয়ে তুই জানোস, ওর বাবা কত বড় শিল্পপতি জানোস? হ্যাঁ, তুই আর আমি সিরা জিনিস পরে অভ্যাস আছে, ছোটবেলা থেকে সিরা দিরা পইরা আমগো অভ্যাস, ওর কি ছিড়া টিরা পইরা অভ্যাস আছে? হ্যাঁ, ওরা সব দামি দামি জিনিস পরছে, ব্র্যান্ডেড জিনিস পরছে, নতুন নতুন জিনিস পরছে, একটা ড্রেস ওরা 2 মাসের বেশি পরে না, ফেলাই দেয়, আর আমরা এক ড্রেস দিয়ে মনে কর 10 বছর 12 বছর চালাই। ফকিন্নি ভাইয়া, বংশ বড় হইলো মনটা ছোট পাবে। মুখের উপরে কথা বলে, তোর ভাবির মন ছোট, তোর বাপির যদি মন ছোট হইতো, তোরও রাখতো না, তোর বোনেরও রাখতো না, তোর বাপেরও রাখতো না, ফকিন্নির বাচ্চা। যেমনি রাখতেছে এটা না থাকাই একই। ভাইয়া, এদেরকে বাসা থেকে বের করে দাও। চিন্তা ভাবনা করতেছি ঘরেতে বেরি করে দিবো এগুলারে, বের করতে থাকা মাল লিগা চুমা দিব। হ্যাঁ, চুমা মুয়াকো সকাল বিকাল, বেয়াদব কেরে কি এর বেয়াদবি করছি? তোমার ছেলে মেয়ে বেয়াদব, তোমার বৌমার লগে বেয়াদবি করে, তোমার বৌমারে আমি কি কিনা দিই না কিনা দিই হিংসা করে। বৌমার লোক কি বেদবি করছে, যারা দাবারি দিছে। মুখ সামলায় কথা বলো আব্বা, তুমি যদি আমার আব্বা না হইতা না, তোমার খবর আসলে আমার বোন নামে কেউ উল্টা পাল্টা কথা বললে আমার মাথায় রক্ত উঠা যায়। বউয়ের পেটাতে জন্ম হয়েছস, কথা কম বলো আব্বা, বেদবির মতো কথা বলতেছ। বাপের লোকে কেমনে কথা কই দেবো তাও শিখাস নাই। বাপে কেমনে কথা কইতেছে? হ্যাঁ, বাপ বলে তুই কি বউয়ের পেটে হয়েছস, তুমি কত ভালো। হ্যাঁ, সে বলুন
কারণ এই বউয়ের লেগা তুই তোর ভাই বোনের পর্যন্ত লাগতে উঠতো আমার। আমার বউরে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। বলি যারা বডিটা কাইটটা ভিতরে ঢুকায় আসিলি গিরাতে দে। পারলে তাই করতাম। এর লেগে তো কই। তোরা কি এখন চায়ের সুস্কে এই জায়গায় কি চাস তোরা? তোরা কি চাস আমি অল্প বয়সে মরে যাই? হ্যাঁ আমার বউটা বিধু পাও, এটা চাস? এটাই চাই। তুই একলাই বিয়া করছিস দুনিয়াতে, আর কারো বউ নাই। তুই যখন ওদের মতো ছিলি তোর পড়াশোনা দায় দায়িত্ব সবকিছু আমি বহন করছি, তখন তো বলিনি যে রিক্সা চালা, গার্মেন্টসে চাকরি কর। তুমি আমার একটা বহন করছো, আমার এখন তিনজনটা বহন করতে। কি বহন করস? আমাকে কি বহন করি? কি বহন করস? তুই অন্য জায়গায় ভাড়া থাকলো মাসে 30,000 টাকা ভাড়া দিতে হইতো, থাকতেছস তো ফ্রি, থাকতেছস ফ্রি। নিজের বাড়িতে থাকবে তো ফ্রি আর নিজের বাড়ি না, বাবার বাড়ি, বাবার বাড়ি, অনেক পরিশ্রমের বাড়ি এটা আমার। আমার বাবা আমাকে দিয়া যায় নাই, আমি অনেক কষ্ট করে বাড়িটা করছি তোমাদের বিলাসিতা করার জন্য না। আব্বা এত কথা শুনে আমার লাভ নাই, আমি ওদের ঈদের মার্কেট করে দিতে পারবো না আব্বা। আমার শ্বশুরে দিত, আমার শাশুড়ি দিত, আমার শালার সম্বন্ধী সবাই আছে। আমার সম্বন্ধীটা ওই দিন বিয়ে করছে, তো আমার সম্বন্ধীর বউরে আমি চিন্তা করছি প্রায় 100,000 টাকা দেয় একটা গোল্ডের একটা জিনিস দিতে হবে। এইটা তো আমার একটা দায়িত্ব। অবশ্যই দায়িত্ব, বাবা মা ভাই বোনের উপরে কোনো দায়িত্ব নাই তো, শ্বশুর শাশুড়ি শালা শালি বউ এদের উপর দায়িত্ব। কারণ আছে তো, কারণটা হলো কি জানস? আমি বললাম তোর বাপ নামধারী সাইনবোর্ডের বাপ, আর তোরে জন্ম দিছে তোর শ্বশুরে, আর ঘরের টেক কেয়ার করতেছে তোর বউ, মায়ের দায়িত্ব পালন করতেছে। আমার শ্বশুর ওই দিন অসুস্থ হয়েছে, ঘরে পড়ে গেছে, ওনার সংসারটার প্রতি তো আমার কিছু একটা দায়িত্ব আছে, মাস শেষে কিছু দাও তো উচিত। তুমি বলো, তুমি আমার এই ধরনের শিক্ষা দিছো না? তোর এই ধরনের শিক্ষা দিছি আমি? হ্যাঁ একটা পাঞ্জাবি আজকে 6 বছর ধরে পড়তেছি, 6 বছর দিছস, 10 টাকা দিয়ে একটা সুতা কিনা দেশ। শ্বশুরের প্রতি তোর দায়িত্ব কর্তব্য। হ্যাঁ তোর মতো কিছু ছেলেরা আছে বুঝছস, বাপের লাথি মারে, উষ্টা মারে, মায়ের ঘেটি ধরে বাড়ির থেকে বের করে দেয়, ভাই বোনের উপরে নির্যাতন করে, আর শ্বশুর শাশুড়িরে শোকেসের মধ্যে বসায় রেখা সকাল বিকাল নম নম করে, আর বউ তো যা কয়, এই তুমি কোথায়, দৌড় দে হাজির, টাকা দাও পার্লারে যাবো, টাকা দাও শপিংয়ে যাবো, সব কিছু দিয়ে দেশ উজাড় করা, পারলে কিডনি দুটা বিক্রি করে নিয়ে দিয়ে দেশ। মায়ের পেটের ভাই বোন, আমার চাকরি নেই, আমি রিটায়ার্ড করছি, তোর উপরে কত আশা ভরসা, আমার জায়গাটায় তুই। এই ভাই বোন তোর মুখের দিকে তাকায় থাকে, এ পর্যন্ত না হলো 1.5-2 লক্ষ টাকার শপিং করছে তোর বউ, তারপরও হয় নাই, আবার নিয়ে যেতেছ স্যার, দেখ তো তোর বোন কি পরে, এগুলি তোর ভাইটা কি একটা জামা গায়ে দিছে, টাকা আছে একটা বার? আরে খুব দামি জামা কাপড় কিনা দিই আমি, খুব দামি জিনিস দিই, এক একটা শাড়ির দাম 20-25,000 টাকা। আব্বা তোমার একটা জিনিস বোঝা উচিত, ও বড় লোকের মেয়ে, ওরা দামি জিনিস পরে। তুই কি রিক্সাওয়ালার মেয়ে? তোর বাবা কি রিক্সাওয়ালা দিন মজুর? শোনো আব্বা, তোরে মানুষ করতে গিয়ে আমার সর্বস্ব শেষ করে আজকে আমার এই 200 টাকা দামের পাঞ্জাবি, তাও তোর দেওয়া 6 বছর আগের, ওইটা পরতে হয়। তোরে মানুষ করতে গিয়া আমার ছেলের আমি একটা ভালো জামা কিনে দিতে পারি না, তোরে মানুষ করতে গিয়ে আর পড়াশোনা বন্ধ করে দিছি আমি। অসভ্য কথাকার, লম্বা লম্বা বলি দেস, লম্বা লম্বা বক্তৃতা দেস, ফ্যাশনেবল বউ একটা লই আইছস, সারাদিন তাকে রূপচর্চা নিয়ে ব্যস্ত। আব্বা আমি ওরে বলছি কোনো কাজ করার দরকার নেই, আমার বোন তো আছে, আমার বোন কাজ করলে তুই তোর বৌনিয়া আল্লাহর ওয়াস্তে তোর কাছে আমি মাপ চাই, তোর বৌনিয়া তুই আলাদা চলে যা, তুই যে 4টা রুম দখল করে রাখছস এই 4টা রুম আমি ভাড়া দিলে মাসে অন্তত মিনিমাম 50,000 টাকা ভাড়া পাবো, এই 50,000 টাকা দিয়া আমার ছেলে মেয়ে আমি পড়াশোনা করাইতে পারুম, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারুম, তোর উপরে আমার আর আশা ভরসা নিয়ে বেঁচে থাকতে হবে। কাজ করো, এই সম্পত্তি যা আছে ভাগ করে, আমার আমার বোঝা কি ভাগ করে দেবো? সম্পত্তি ভাগ সব আমি ওগো নামে আগে লিখে দিই, কিচ্ছু নাই তোর নামে। আমি কি ফেউ? আমি জানি তো। আমি কি ফেউ? তুই ফেউ না গেউ এটা আমি জানি না, আমি জানি তুই 2 দিন আগে আর পরে এখন লাথি দিয়ে বের করে দিবি। এর লেগে আমি ওই যে আমাদের আনোয়ার সাহেব আছে না অ্যাডভোকেট, ওনার গিয়ে জিজ্ঞেস করে দেখিস, আমি সব কিছু 2 ছেলে মেয়ের নামে দিয়ে দিছি, তুই এখন যে থাকতেছিস না এটা বোনাস, তুই আজকে এই বাড়ির থেকে বেরিয়ে যাবি, আমি আগামী মাস থেকে রুম ভাড়া দেবো, পুরো ফ্ল্যাটটা ভাড়া দেবো, তাকে আসস কেন, যা। আমি মনে করি প্রত্যেকটা বাবার এরকম স্ট্রং হওয়া উচিত। কাজটা ভালো করো না, ঠিক আছে চলো যা, তো সব নাটক যা, ওই যে বনফুলের মিষ্টি, বনফুলের মিষ্টি লইয়া সারাদিন।
যা শোনো, বুড়ার তো এক পা কবরে চলে গেছে, তারপর বুড়ার দেমাক কমে নাই, বুঝছো? তোর বাপে রে তোর বউ কি কয়, তোর বাবা রে তোর বউ কি কইতেছে, বুইরা কইতেছে বুইরা, বুইরা রে বুইরা কইতা, তুই তোর 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 বউয়ের বাপের তুই কি কস, আব্বু আব্বু সে সম্মানীয় পাত্র, তার সম্মান করতে হবে। তোর মার লগতে বিয়া ওই বেটার লগে হয়েছিল, আমি আসলাম শোপিস, বুঝছ নাই, এর লেগে ওইটি তোর বাপ। যা আম্মারে সারাদিনে যে সকালে ডাকবি আম্মা, দুপুরে ডাকবি আন্টি, বিকালে ডাকবি ভাবি, রাইতে ডাকবি বউ, বেয়াদ্দ। যা কিছু টেনশন করিস না, আমি এখনও বাইচা আছি রে মা, আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত দম রাখছে নিঃশ্বাস রাখছে ইনশাল্লাহ তোদের কোনো কষ্ট হইব না। এই ফ্ল্যাটটা আমি আসলে আগামী মাসে ভাড়া দিয়ে দেবো, আর ঈদের কেনাকাটার জন্য টেনশন করিস না, আমার যদি রিক্সাও চালাইতে হয় আমি চালাই তোদের ঈদের শপিং করে দেবো। যা ভিতরে যা, থাক আপু, শপিং করে রাখছি।